বিটিসি সরকার আরবান আমার মধ্যে উপস্থিত আছে জেলা গ্রাম উন্নয়ন অভিকরণের প্রকল্প সঞ্চালক এডুকেশন অফিসার স্বচ্ছ সার্বেক্ষণ গ্রামীণ 2018 কোকরাঝার এখন সমূহে আমি সম্বর্ধনা অনুষ্ঠান রাখিছো আর ভারতবর্ষের সমগ্র জেলা সমূহের মানদণ্ড মূল্যাঙ্কন করা এটা সোজা কটা কার্যসূচী শুরু হব আমার সমগ্র গাঁও যা গাঁও অঞ্চল বিশিষ্ট ব্যক্তিসকল ওপর একটা মতামত সংগ্রহ করা হব আমি আমার স্বচ্ছ ভারত সার্ভেক্ষণ 2018 অহা 1 তারিখের পর এটা লঞ্চ করা হয়েছে সারা ইন্ডিয়াত ৩১ আগস্ট হব গোটেখিনি জেলা এটা খামারি লওয়া হয়েছে গিয়ে আমার চারিখন জেলা তো এইটুক খামারি লওয়া হয়েছে গিয়ে আমি এই স্বচ্ছ ভারত মিশনের যোগেদি যিমানখিনি আমি ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড মানে টয়লেট বানালো ইয়ার ভিতর নিরীক্ষণ করব আর আমি আশা করছো রাইজে আমাক সহায় করক আমি স্বচ্ছতা আমি রাখব লাগিব এই দেশক আমি বিটিসি হিসাবে এই চারিখন জেলাক স্বচ্ছ হিসাবে রাখবর কারণে চেষ্টা আমি করে আছো করে আমার যিমানখিনি আমার এটা টার্গেট আছিলে সাপোজ কোকরাঝারত টোটেল আমার টার্গেট আছিলে ১ লাখ মানে ১২,২৫৫টা তো ইয়ার ভিতর এটা জাস্ট আমার ৯,০০০ হয়েছে ১ লাখ ৯,০০০ হয়েছে আর ৫,০০০ অল্প বাকি আছে